সাড়ম্বরে পালিত হচ্ছে রানীগঞ্জ রাজবাড়ির শতাধিক বছরের পুরাতন ঐতিহ্যবাহী রথযাত্রা। এই রথযাত্রাটি 1836 সালে রাজবাড়ির সদস্য এবং পুরোহিত গোবিন্দ পণ্ডিত শুরু করেছিলেন, কিন্তু 1933 সালে কাঠের এই রথে আগুন লেগে যায়। সেই বছরই গোবিন্দ প্রসাদের মেয়ে হরসুন্দরী দেবী এই রথটিকে পিতল ধাতু দিয়ে বানিয়ে দেন। এই রথে জগন্নাথ দেব নয়, বরং রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র অধিষ্ঠিত থাকেন। Crossfire.